জাগুয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আসাদি ও নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেনের উদ্যোগে ইউনিয়নের নয় নং ওয়ার্ডে সংযোগ সড়কটি উন্নয়নমূলক কাজ শুরু। দীর্ঘদিন সংস্কার না থাকা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের আস্তাকাটি মাদ্রাসা থেকে হাজিবাড়ি পুল পর্যন্ত সড়কটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। গণমানুষের ভোগান্তি ও চলাচলের কষ্টের কথা ভেবে পরিষদের শপথ গ্রহণের পূর্বেই নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি রাস্তার সংস্কার কাজের বাস্তবায়নে অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাগুয়া ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক টিম সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে জনসাধারণের প্রশংসা কুড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নবনির্বাচিত চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদির এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ সমাজের সর্বস্তরে প্রশংসিত হয়েছে।